কেমন আছো? আশা করি সবাই ভালো না থাকারই কথা, কারণ যা তাপমাত্রা বেড়েছে, যা গরম পড়েছে, ভালো না থাকারই কথা। তো বন্ধুরা, আমি এই মানে ফার্স্ট আর কি ইউটিউব করছি, তো ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমি জানি না কেমন হবে, আমি কিছুই জানি না কিছু সামনে। তো বন্ধুরা, আমার যা মনে হয় যে সাজেশন রোদে না বেরোনোই ভালো, যত রোদে না বেরোবে তত তত মানে নিজেদের শরীরের পক্ষে ভালো। আর গরমে একটু রিচ খাবার কম খাওয়া উচিত, কারণ রিচ খাবার খেলে আবার পেটের সমস্যা হবে। হালকা পাতলা খাবার খেতে হবে, তাহলে নিজের শরীরটাকে সুস্থ রাখতে হবে, সবসময় নিজের খেয়াল রাখতে হবে। কারণ লোকে কেউ তোমার যে যতই যাই হোক না কেন, যতই আপন হোক না কেন, কেউ আপনার খেয়াল রাখবে না আপনার। নিজেরটা নিজেই খেয়াল রাখতে হবে, নিজের যত্ন নিজেই নিতে হবে। তো বন্ধুরা, গরমে শুধু খাবে ডাল, পাতলা ডাল, তারপরে হচ্ছে একটু হয়তো আলু ভাজা, মানে সিম্পলি খাবার, একটু দই। আমাদের এই শান্তিপুরে আমাদের ফেভারিট খাবার হচ্ছে মিষ্টি দই। তো মিষ্টি দই দিয়ে আমরা মানে সত্যি কথা বলতে, আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমাদের ওই এখন গরমে এখন দই হয়তো কিছু একটু তরকারি মরকারি হবে, দই দিয়েই ঝেড়ে খাওয়া দাওয়া হবে, এটাই আমাদের ভালো লাগে। মানে মানে গরমে অতটা কিছু ভালো লাগছে না, যা গরম করেছে, তোমরাও এটা ট্রাই করবে, ভালো লাগবে।